যদিও রোগীৰ সংখ্যা বাঢ়িছে, হস্পিটালাইজেশ্যন যিহেতু এতিয়াও 12%ত আছে, সেইকাৰণে আমি কোনো ধৰণৰ নতুন ৰেষ্ট্ৰিকশ্যন আনিব খোজা নাই। এটা কথা আপোনালোকে বুজিব যে আমি টোটেল কেস কিমান সেইটোতকৈও টোটেল হস্পিটালাইজেশ্যন কিমান, হস্পিটালত যেতিয়া বিছনা কম হ'ব তেতিয়া আমি ৰেষ্ট্ৰিকশ্যনবোৰ আনিব লাগে। এতিয়া যিহেতু সর্বমুঠ 100খন বিছনা যদি আছে তার আমার 12খনহে ব্যবহার হয়েছে, সেই কারণে আজির দিনত আমি নতুন এসওপি বা নতুন কোনো রেস্ট্রিকশন আমি আনিব খোঁজা নাই। সরু এটা আমার খালি সিদ্ধান্ত হয়েছে যে আগতে গোটেই রোগী হলে তেওঁলোক এবার রোগাক্রান্ত হলে কিমান দিনত সরকারি অফিসলৈকে কাম করিব ঘুরি আহিব তার কোনো নির্দিষ্ট সীমা রেখা নাছিল, বেমারত 7 দিন, হোম কোয়ারেন্টাইনত 7 দিন, এতিয়া গোটেই সাইকেলটো তেওঁলোকে লিড পাব 7 ডেজ, তাৰমানে 7 দিন পার হওয়ার পিছত অষ্টম দিনা নিজৰ নিজৰ দায়িত্ব তেওঁলোকে যোগদান করব লাগিব, আনলেস দে আর ইন হসপিটাল। হসপিটাল হল ডক্টরে কিবা কারণত রিলিজ দিয়া নাই বেলেগ কথা, কিন্তু হোম কোয়ারেন্টাইনত যিমান মানুহ থাকিব এতিয়া নতুন প্রোটোকল মতে অন ডে 8 হসপিটালত থাকা 2 দিন, ঘরত থাকা 5 দিন, বা হসপিটালত থাকা 3 দিন, ঘরত থাকা 4 দিন, সর্বমুঠ ডে 8 রোগটো চিনাক্তকরণ হওয়ার পর ডে 8ত তেওঁলোকে নিজৰ দায়িত্ব লৈ সরকারি কাম কাজ হোক বেসরকারি কাম কাজ হোক তেওঁলোকে ঘুরি আহিব। কোনোবা যদি হসপিটালত থাকি যায় সেই কথাটো অলপ সুকীয়া।